সারা জীবন যুদ্ধ করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের শ্বশুর, কিন্তু কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন যে আবু সুফিয়ানের বাড়িতে যাবে সে কি নিরাপদ, তাকে কিছু বলা হবে না। আর আপনি আপনার শত্রুকে দেখলে তো আপনার গা জ্বলে জ্বলে, আপনার বাড়ির কাজের মানুষ যদি তার সাথে কথা বলে আপনি ওটা সহ্য করতে পারেন? কাবা ঘরের চাবি দেননি, তাকে চাবি দিয়ে একজন মানুষ যার যে নো ডাউট টু ইট আই ডিন্ট লিভ আই স্টপ ফ্রম দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড আই ডিন্ট নো আই ব্রিথ that there is no story like this. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরে ফেলে দিতে চেয়েছে, বিষ দিয়েছে, বিষ দিয়েছে যে বিষের কারণে মৃত্যুর সময় বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার শিরা উপশিরা গুলো ছিঁড়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এত কষ্ট পাচ্ছে, মৃত্যুর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই বিষের প্রভাবে আমার গা শিরা উপশিরা গুলো ছিঁড়ে যাচ্ছে, আমার রগ গুলো ছিঁড়ে যাচ্ছে। একজন সাহাবি ঘরে ঢুকে বললেন মা সাজ্জা প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে এত জ্বর এত গরম যে কম্বলের উপর দিয়ে হাত দিয়েছে গরম অনুভব করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে এত জ্বর এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন, কম্বল গরম হয়েছে। সাহাবী বলছেন হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর পরেই, আপনার স্থান আপনার আপনার গা এত গরম, জ্ঞান হারিয়ে লুকিয়ে পড়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া রাসূল, আমার মাথা ব্যথা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মাথা ব্যথা না থাকত, মৃত্যুর কিছু আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে পাঠিয়েছেন মেয়েকে দেখতে, মৃত্যুর কিছু আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকেই বললেন হাদিসে বিভিন্ন শব্দ এসেছে ইয়া মুহাম্মদ, হায় মুহাম্মদ, ইয়া আবা, হায় আমার পিতা, ইয়া খুদা, এত কষ্ট, কাঁদতে শুরু করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পথের যাত্রী, তিনি বলছেন ও আমার মা, শুনে রাখো আজকে
দিনের পরে আর তোমার পিতার কোনো কষ্ট হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন এবং হাদিসে বর্ণিত হয়েছে ওই বিষের প্রভাবে। কোন বিষের প্রভাবে? খাইবার থেকে আসার সময় আল্লাহ রাসূলের চাকরানি দাসী একজন স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দাসী, সে মাংস টুকরাতে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস পছন্দ করতেন, ছাগল বা ভেড়া, সেই জায়গাকে বেশি করে বিষ দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিয়েছেন, জিব্রাইল এসে বলে দিয়েছেন, আর একজন সাহাবী খেয়েছেন, মারা গিয়েছেন, একটা বিড়ালও মারা গিয়েছিল। সম্মানিত দিদি ভাই, ওই মহিলাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন বিষ দিয়েছো? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চেয়েছি আপনি যদি সত্যিকারে রাসূল হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দেবেন, তাই বিষ দিয়েছি। আর যদি মিথ্যা রাসূল হন তাহলে তো এই পৃথিবী থেকে চলে যাবেন, এত ঝামেলা আইনে। আপনাকে যে বিষ দিল আপনি কি করবেন? তাকে মারা যাওয়ার আগে হলেও তাকে চাপিয়ে খেয়ে ফেলে দিবে, এত রাগ আপনার ভগবান কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। কালকে সকালবেলা উঠে সবাই বলবেন সুবহানাল্লাহ, খবরটা কালকে সকালবেলা বলবেন যখন মনে হবে, বলেন নাই সুবহানাল্লাহ। আর আদর্শ এমন আছে পৃথিবীর কেসে হাজারো কোটি মানুষের জীবনে আছে এই পৃথিবীতে, হর বলেরা রঙিয়ে দেগা ফার্সি প্রবা, পৃথিবীর প্রত্যেক মানুষের জীবন এক একটা ফুলের মতো এক একটা জীবন। আমি চাই যে কবিতা লিখতে পারি না কেন মনের মতো করতে, তবুও চেষ্টা করি দিবার আপনি কবিতা না মিলতেই ভুল করি। তোমার জীবন তো বড় সাহিত্য লেখক, যদি জন্ম হতে মৃত্যু পর্যন্ত, তাই বুকে সাহস লয়ে কবিতার ওই কলম তুলে আজ কবি সব কথা যা আসে মাথায় জুড়িয়ে দিলাম হেথায়, সব কিছু এলো মেলো একটা কবিতা কি হলো? এটা আমার নিজস্ব লেখা তাই বললাম, কারো কাছ থেকে ধার করিনি। সম্মানিত দিদি ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ দেখুন। পরে অবশ্য ওই মহিলাকে অন্য সাহাবীর কারণে হত্যা করা হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজই মহিমান্বিত ছিল। সম্মানিত দিনি ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, সুন্নাতকে কিভাবে আঁকড়িয়ে ধরতে হবে, সুন্নাতের অনুসরণ কিভাবে করতে হবে। একজন কবি বলছেন, ভাই তো আমার আব্দুল খাত্তাব, উমার ইবনুল খাত্তাবকে আমি দেখলাম ইকবিরুল হাজার, আলহামদুলিল্লাহ এমন একটা কাহিনী মনে পড়েছে, এমন একটা কাহিনী মনে পড়েছে যে ইনশাআল্লাহ আপনাদের শিরা উপশিরাগুলো একেবারে খাড়া হয়ে যাবে, এই ঠান্ডার মধ্যে আপনাদের লোমগুলো খাড়া হয়ে যাবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা বলবো, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে আলহামদুলিল্লাহ তিনটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কোরআন হাদিস বলার তৌফিক দান করুন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন ইকবিরুল হাজার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে, কালো পাথরকে যেটা কাবা ঘরে রুকনিয়া মানির পরে আছে, কাবা ঘরে রুকনিয়া মানির পরে ওই যে কালো পাথর আছে ওই পাথরকে চুম্বন করলেন আর বললেন, এই পৃথিবীতে, এই পৃথিবীতে শুধুমাত্র একটাই জায়গা, এই পৃথিবীতে শুধুমাত্র একটি জিনিস, শুধুমাত্র একটি জিনিস যেটা জান্নাত থেকে এসেছে, তার নাম হচ্ছে হাজরুল আসওয়াদ। এটা আগে সাদা পাথর ছিল, কালো পাথর হয়েছে,
জান্নাতের পাথরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করে বললেন, ইন্নি আ'লামু আন্নাকা হাজারুন, ওহে পাথর, নিশ্চয় আমি জানি তুমি নিশ্চয় একটি পাথর, মা তানফাউ ওয়া লা তাদুর, পৃথিবীর কারো তুমি ক্ষতি করতে পারো না, তুমি কারো উপকার করতে পারো না, ওলা আন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরুকা, নিশ্চয় যদি আমি ওমর, লাউলা আন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম, ইউকাব্বিরুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে, লা মা কব্বালতুকা, অবশ্যই আমি তোমাকে ওমর, আমি ওমর তোমাকে চুম্বন করতাম না, কেন চুম্বন করলাম, এ পাথর, ওই জান্নাতের পাথর, ওই বিশ্ববাসী শুনে রাখো, লাউলা রাইতু আন্নি, লাউলা আন্নি রাইতু, লাউলা আন্নি রাইতু রাসূলুল্লাহ ইউকাব্বিরুকা মা কব্বালতুকা, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজটা করা না দেখতাম, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তোমাকে চুম্বন করেছে ওই জান্নাতের পাথর, শুধু এই কারণেই আমি তোমাকে চুম্বন করলাম। আর উল্টা বাঙালি যে জাতির দেবতারা প্রবাদ আকারে বুঝে উল্টা বুঝিল না, যে বাঙালি জাতির দেবতারা উল্টা বুঝে প্রবাদ বাক্য হিসাবে দেবতা উল্টা বুঝে, সেই বাঙালি কে উল্টা বাঙালি বলে, আমরা সিধা বাঙালি হই আর উল্টা বাঙালি হই, আমাদের মাথার ভিতরে ক্যাশ বেশি, আমাদের মাথার ভিতরে বুদ্ধি গিজমিজ গিজমিজ করে, টুইন টাওয়ারের মতো একটার সাথে আরেকটা জড়িত হয়ে আছে, আর টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার একেবারে বাতাম ফাটাবে বদমাইশ কথাটা, ছোট বাচ্চাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া নাই, ওই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার লিটল স্টার তোমাকে বাতাম ফাটিয়ে দিবে, ওবে হাতে মাটির টিম তারা মাঠে পারে ঢিল, হাতে মাটির টিম তারা মাঠে পারে ঢিল, পৃথিবীর কোনো প্রাণীর নামে হাতটি মাটি নিয়ে, আবার তাদের মাথায় খারাপ করছি, পৃথিবীর কোনো পাখি এমন নাই যা 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 মাথায় আবার সিং আছে, আয় আয় চাঁদ পাখি দিয়ে যা, ওই ভণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমাদেরকে ধোকা দিয়ে ইংরেজদের পা চাপা ঘুরান ছিল, ধোকা দিয়েছে, তাই তো বলেছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বানিয়ে মুড়ো দিব, হাত কাটিয়ে কুড়ো দিব, সব কিছু দিব দিব, একটা উঠাই বদলাই, ছোট ছোট বাচ্চাদেরকে ধোকা শেখাচ্ছে। সম্মানিত ধীনি ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে He has powerful to change the outlook. যেমন ক্ষমতা আছে রাস্তা করে দেওয়ার মতো, একটা পাওয়ারফুল লোক না, তিনি যদি এখন আমার হাত ধরেন তো আমি তো একটু কিছু হলেও, তাই না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল হাত ধরে আছেন ওমারের, ওমারের খুব খুশি লেগেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে খুশি হয়ে বলছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন আপনি আমার কাছে এত প্রিয়, এই পৃথিবীর সব কিছুর চাইতে আমার কাছে
আপনি অধিক প্রিয়, শুধু আমার জীবন বেঁচে আর এখন তো আরো বেশি ভালোবাসা উঠে নিয়ে পড়ে, উঠে নিয়ে পড়া বুঝে ওই যে হাড়ির মধ্যে।